ভব সাগর কারণ তারণ হে রবি নন্দন বন্ধন খণ্ডন হে শরণাগত কিঙ্কর ভীত মনে গুরুদেব দয়া কর দীন জনে। নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী, আমি আবার এসে গেছি আপনাদের সামনে ঠাকুরের পাঠ নিয়ে। শ্রী শ্রী পরম ঠাকুর শ্রী রামকৃষ্ণ ঠাকুরকে আমার শতকোটি প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি। তো আশা করি বন্ধুরা সকলে ভালো আছেন, সুস্থ আছেন, হাসি খুশিতে আছেন। সকাল থেকেই আপনাদের ভালো কথা কানে গেলে সেই সারাদিনটা ভালো কাটবে। তো চলুন ঠাকুরের একটি পাঠ আপনাদের করে শোনাই। উপেন্দ্রনাথ মুখোপাধ্যায় খুব দরিদ্র ছিলেন। তার ভক্তি ভালোবাসা দেখে ঠাকুর একদিন বললেন, তুই কি চাস? তিনি বললেন, অর্থ চাই। ঠাকুর বললেন, অর্থ চাস? ভক্ত বাঞ্ছা কল্পতরু ঠাকুর তাকে আশীর্বাদ করে বললেন, খুব হবে। পরবর্তীকালে তার খুব অর্থ সমাগম হয়েছিল এবং বসুমতী পত্রিকা প্রকাশ করে খুব সুনাম অর্জন করেছিলেন। অক্ষয় কুমার সেনের জন্ম বাঁকুড়া জেলার ময়নাপুর গ্রামে। বাড়ির অবস্থা খুব দরিদ্র ও লেখাপড়া স্বল্প শিক্ষিত। শ্রী রামকৃষ্ণের নামে আকৃষ্ট হয়ে তার কৃপায় শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি রচনা করে জগতের কাছে অক্ষয় কীর্তি স্থাপন করলেন। শাস্ত্রের বাণী মুকং করতি বাঁচালাম সিদ্ধ করলেন। নরেন্দ্রনাথ দত্তের জীবনেও অলৌকিকভাবে পরিবর্তন ঘটে। এই পরিবর্তন ঘটেছে শ্রী রামকৃষ্ণের এই কাছে আসার পরে। বাল্য ও কৈশোর বয়সে তিনি ছিলেন বিজ্ঞান মনস্ক ও নাস্তিক। মা কালীকে মানতেন না। তার ভাবের পরিবর্তন ঘটে যেদিন শ্রী রামকৃষ্ণ তাকে স্পর্শ করেন। এক অলৌকিক ভূমির সন্ধান পাইয়ে দিয়েছিলেন। তিনি কে, কোথা থেকে এসেছেন, কেন এসেছেন, এই সকল প্রশ্ন শ্রীরামকৃষ্ণ তাকে করেছিলেন। ওই ভূমিতে তার মনটি নিয়ে গিয়ে যেখানে ছিল না এই মাইক জগতের কোনো সম্বন্ধ, নরেন চিৎকার করে বলে উঠেছিলেন, ওগো আমার একই করলে গো, আমার চেয়ে বাবা মা আছে, নর ঋষি নারায়ণ হয়েও নিজেকে আমাদের মতো সাধারণ ভাবছেন, অথচ শ্রী রামকৃষ্ণ তার মধ্যে দেখছেন নর ঋষির নারায়ণ। ঠাকুরের অলৌকিক কৃপা ছাড়া নরেন কি এই ভূমির সন্ধান পেতেন? এরকম ভাবে ত্যাগী সন্তানদের সংসারের বাধা কাটিয়ে ঈশ্বরের দিকে মোড় ঘুরিয়ে দিয়েছিলেন আমাদের পরম ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ। যেমন আর একটা উদাহরণ তিনি দিয়েছিলেন, স্বামী যোগানন্দ বিয়ে করে ফেলেছেন, তিনি আর আসছেন না, কারণ শ্রী রামকৃষ্ণ ত্যাগের আদর্শের কথা বলেন। আমি তো সংসারী হয়েছি, তিনি হয়তো আমাকে পছন্দ করবেন না, এই ভেবে শ্রী রামকৃষ্ণের কাছে যেতে লজ্জিত বোধ করছেন। তখন আমাদের পরম ঠাকুর শ্রী রামকৃষ্ণ তাকে ডেকে পাঠালেন আর অভয় দিয়ে বললেন, এখানকার কৃপা থাকলে সব হবে, কোনো ক্ষতি হবে না, আধ্যাত্মিক পথে বাধা হবে না। স্বামী অভেদানন্দ শ্রী রামকৃষ্ণের কাছে যোগ শিখতে এসেছিলেন। যোগ মানে হরযোগ প্রভৃতি। ঠাকুর তাকে এমন যোগ শেখালেন যার দ্বারা এই ভবন বন্ধন মুক্ত হয়ে যায়, তাকে ঈশ্বরের সাথে যুক্ত করে দিলেন। স্বামী বিবেকানন্দ বলতেন, লাটু মহারাজ হল শ্রী রামকৃষ্ণের মিরাকেল। তিনি মানে লাটু মহারাজ এসেছিলেন আর কি, লাটু মহারাজ জন্ম অতি সাধারণ ঘরে, তার পড়াশোনা নেই, কলকাতায় এসেছিলেন চাকরের কাজ করবার জন্য, সেই উদ্দেশ্যেই তিনি দেশ থেকে এখানে এসেছিলেন। সেই লাটুকে শ্রী রামকৃষ্ণ শিখিয়ে দিলেন ভবসাগর থেকে মুক্ত হওয়ার পরম বিদ্যা। এইভাবে শ্রীরামকৃষ্ণ তার অলৌকিক ক্রিয়াকর্মের দ্বারা জগতের কাছে নতুন পথ স্থাপনা করলেন। মানুষকে ভেলকি না দেখিয়ে কিভাবে মহামায়ার ভেলকি ছিন্ন করে শান্তি ও আনন্দময় জীবন রচনা করতে পারে সেই পথ তিনি সকলকে দেখাতে লাগলেন। তো চলুন বন্ধুরা, আজকে থাক এই পর্যন্তই।
আশা করি সকলের ভালো লাগলো। আমি চেষ্টা করি ছোট ছোটই পাঠ দিতে, যাতে আপনারা সকলে পুরোটা শুনতে পান। আর সকলের কাছে আমি আবারও অনুরোধ করব যে দেখুন, মানুষের জানি সময় খুবই কম, তবু এগুলো তো কানে শুনলেও উপকার হয়। তো সকলের কাছে আমার আবার অনুরোধ রইল যে অন্তত প্রথম 5 মিনিট শুনুন, তাহলে আপনাদেরও ভালো হবে, আমারও উপকার হবে। আর আশা করি যদি আপনাদের ভালো লাগে আপনারা আমার পাশে থাকবেন। পুরনো বন্ধুরা যেমনভাবে আছেন তেমনভাবে থাকবেন, আপনাদের ভরসাতে আমি এগিয়ে যাচ্ছি। আর আর নতুন বন্ধুদেরও আবার জানাচ্ছি যে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন যদি ভালো লাগে। জোর করে কাউকে বলবো না, জোর করে কোনো কিছু হয় না। তবে কি জানেন তো, মানুষ এমন, মানুষ ভালোটা নিতে জানে না, যেখানে খারাপ মানুষ কিন্তু সেইটার দিকেই আগে যাও মানে দৌড়ই আর কি। এটা আমার কথা নয়, এটা স্বামী ঈশাত্মানন্দজির কথা। মানে উনি বলছেন যে মানুষ যতই চাক যে আমরা ঈশ্বর পথে যাব, কিন্তু তবু যেখানে খারাপটা, মানুষের মনটাকে ভগবান এমনভাবেই সৃষ্টি করেছেন যে মুক্তি চট করে তো পায় না কেউ, তাই খারাপের দিকেই মানুষের মনটা আগে ছুটে যায়। ভালো কথা শুনতে, ভালো জিনিস দেখতে মানুষের আগ্রহ কম, যেখানে বেশি অশান্তিময় জিনিস বা খারাপ কিছু সেটা কিন্তু মানুষের মন আগে টানে। এটা আপনারা সকলেই খেয়াল করছেন। তো যাই হোক, হয়তো বেশি কথা বলে ফেলছি, যেমনই হোক যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার পুরনো বন্ধুদের জানাই পাশে থাকবেন, সকলে হাসি খুশিতে থাকবেন, আনন্দে থাকবেন, ভালো থাকবেন, নিজেরা ভালো থাকবেন এবং সকলকে ভালো রাখবেন। চললাম বন্ধুরা, আজকে এই পর্যন্তই।